আমরা এখন যাচ্ছি কলাথোরের পাতা খাওয়ার জন্য। কলাথোরের আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু প্রথমেই তো বলে দিয়েছে যে কী করবে। তো আমাদের নতুন একটা মিশন, সেটা হলো বর্তা খাওয়ার, আর সেটা কিসের বর্তা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর না বুঝলেও সেটা বলতে হয়, সেটা হলো গিয়ে এক কথায় সবাই চিনেন কলা গাছের থোর আর কি, যেটা হয় তো সেটা। আগে মানুষ যেভাবে খেত আমরা সেভাবে না, আমরা আবার অন্যরকম কুচি করে, তো সেটা লাস্টে দেখতে পারবেন কীভাবে। তো এখন আমাদের মিশন হলো প্রথম হলো থোর পাড়া। তো কলা গাছ তো আর এক জায়গায় থাকে না, আর সব কলা গাছও সবসময় থোর থাকে না। তো আমাদের মিশন বিভিন্ন কলা গাছ থেকে থোর সংগ্রহ করা, আর এই সংগ্রহ করে এটার বর্তা বানানো। আর এখন ঠিক দুপুর 12টা বাজতেছে, আর এর ভিতরে এক ঘন্টার ভিতরে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। তো আমরা সব কিছু এক ঘন্টার ভিতরে মোটামুটি কমপ্লিটও করে ফেলছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে দেখলে বুঝতে পারবেন অবশ্যই। তো এখন আমাদের মিশন হলো যে আমরা যেভাবে পাবো, আর কলা গাছে তো কখনো ওঠা যায় না, আর কলা পাড়তে হলে বড় একটা টোকা লাগবে, আর হলো গিয়ে প্রথমে তো কাঁচি লাগবে। তো আমরা সেটা সংগ্রহ করতেছি, সেটা কাঁচিটা আর হলো গিয়ে টোকাটার সাথে বাঁধতেছি যে এটা দিয়ে আমরা পারবো। তো আমাদের প্রথম মিশন হলো এইটা, তারপরে আমাদের পাড়ার মিশন। তো আমরা যেখানে বাঁধতেছি, তো এইখানে অলরেডি একটা থোর দেখা গেছে, যেটা আমরা থোর বলি, অনেকে মোর্চা বলে। তো আমরা থোর মোর্চা দুইটা যেটাই বলি, তা আমাদের কাজ হলো এখন এটা বাঁধা। আর এটা বাঁধার পরে আমরা পারবো হলো আমাদের যেই থোরগুলো আছে, তো আমাদের পিছনে যেটা দেখা যায় তো এই গাছগুলো কিন্তু আছে। তো আমাদের এখানে ক্যামেরাটা ব্যাংকে ধরছে, এই জন্য একটু উল্টা হয়েছে। নেক্সট ক্যামেরাটা আবার আমি ধরছি, এই জন্য আবার সোজা হইলো যে এখন বানতেছে। তো ওরে দিছিলাম ধরতে, ও বুঝে হারে নাই, ওই একটু উল্টা করে ধরে ফেলছে। তো নেক্সট আমি আবার এটাকে ঠিক করে ধরছি, আর ওইটা কাটি নাই, কাটার কিছু নাই। তো এখানে আহামরি কিছু না, যেটা কাটতে হবে তো এটার কাটি নাই, তো সেটা একবারে তিরপর আবার সোজা করে রাখছি। তো এখন ওরে হলো, আর মূল কথা হলো গিয়ে ওই কিন্তু সব করছে, পাড়া কাটা সব আমাদের, শুধু আমরা জিনিসগুলো সংগ্রহ করে দিয়েছি, যে একটা পারছে সেটা জঙ্গলের মধ্যে ফরছে। তো এখানে ভাইগনা আছে, তারে বললাম যে তুই পারে নিয়ে আস, আর ও যাইতেছে না। বর্তমানে একটা সমস্যা, সেটা হলো যে রাসেল কাকু আছে, সেই কাকুরে সবাই ভয় পায়, তো তার জন্য ও যাইতেছে নেই। তো নেক্সটটা আমি বললাম যে নাই তুই যা, কিছু হবে না। তো ও গেলো, আনলো একে একে। আমরা প্রায় আমাদের 8টা হবে না, তো আমরা সবগুলি পারলাম। আমরা অনেক দূরে গেছি, আর যেহেতু অনেক রোহিত, আর রোহিতের ভিতরে মোর্চা পাড়াটা অনেকই কষ্টকর, তো আমরা বিভিন্ন জায়গায় গেলাম। তো আমরা যেগুলো মাত্র বের হয়েছে সেগুলো আমরা কাটি নাই। তো এইখানে আসলাম, এখানে মিশন একবারে ফেল হয়ে গেলো, কারণ এখানে একটাও পাই নাই, সেটা একেবারে আমাদের বাজারের কাছে। তো এখন আমরা রওনা দিলাম অন্যদিকে, তো সেদিকে যাবো, সেদিকেও আমরা পাইছি এই রোটে। তো এখন ও আবার কী করলো, মোর্চা পাড়াতে কাঁঠাল দেখতেছে পারছে কিনা। তো এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো দেখলো কিনা কাঁঠাল পাকছে কিনা, এখানে কয়েকটা কাঁঠাল আছে, দেখলো পাকে নাই। তো আমরা নেক্সট আবার চলে যাব সামনের দিকে, সামনে গিয়ে দেখব আছে কি না। তো সামনে এসে আরও কয়েকটা পেয়ে গেলাম, তো সেটা পাড়া শুরু করলো, ও শুধু পারতেছিল। তো ওইটা মোর্চা কোনটা বলে সেটা একটু দেখে নিন, আর এই যে এইটারে বলে, আমরা বলি থোর মোর্চা, যেটাই বলি দুইটার একটা। এই বাড়ির ভিতরে একটা ছিল, কিন্তু সেটা পাড়ার অনেক চেষ্টা করছি, পারি নাই, কারণ বাড়ির ভিতরে যাওয়া সম্ভব না আরেকজনের বাড়ির ভিতরে। তো আমরা রাস্তার পাশে যেগুলো পাইছি সেগুলো অবশ্যই পার পাইটা নিছি, রাখি রাখি নাই। তো এইখান থেকে আমরা আর থাকবো না, অন্যদিকে চলে যাব। তো সবসময় চেষ্টা করছি যে বেশি করে নেওয়ার জন্য। তো এখন কলা গাছ হয় না, রাস্তা বড় করার কারণে সব কলা গাছ কেটে দেওয়া হয়েছে, এই জন্য আর তেমন একটা কলা গাছ নাই। আর কলা গাছের থোর তো কীভাবে পাবো কলাই যদি না থাকে। তো সেখান থেকে গেলাম অন্যদিকে, অন্যদিকে গিয়ে দেখলাম আছে কি না, কিন্তু আর পাইলাম না। তো এইখান থেকে আবার আরেকটা রাস্তা আছে সাইডে, আর এগুলো কিন্তু আউটডোর রাস্তা, মেন রাস্তা সাইডে আমরা যে সাইডে রাস্তা থাকে সেই দিকে গেলাম, তো সেই দিকে গিয়েও আর হলো না। তো এই জন্য এটা থেকে বেরিয়ে আমরা আরেকটা কাঁচা রাস্তা আছে, আরেকটা বাড়ির রাস্তা সেটা, তো সেখান থেকে চলে আসলাম। এক ভাই আছে, একসাথের ভাই ব্রাদার, ওর বাসার সামনে চলে আসলাম। তো ওইখানে আসা এসে কয়েকটা পেলাম, তো ওরা অনেক কলা গাছ আছে, তো সেইখান থেকে আমরা নিলাম 3-4টার মতো। আর ওইখানে আবার ওর মুরগির খামার আছে, তো আমি চিন্তা করলাম খামার একটা ভিডিও করে নিয়ে যাই। তো এইখানে ওর খামার মোটামুটি ভালোই মুরগি বড় হয়ে গেছে, ও শীঘ্রই এগুলো আবার সেলও দেবে। তোর এখানে 240 পিস মুরগি আছে, দেখতে দেওয়া যায় অনেক, কিন্তু এখানে 240 পিস, আর মোটামুটি আর যে জায়গাটা আছে সেটাও অনেক বড়। তো আমি আর এখানে থাকলাম না, এখান থেকে বেরিয়ে আমরা বরাবর সোজা কাটা ধরে চলে আসলাম। আর এই দেখেন তোরগুলো সোলার পরে আমাদের কীরকম হয়, তো এগুলো এরকম হয়েছে। তারপরে এগুলো কাটার কাম, যেগুলো হলো আমরা আলু পেঁয়াজ যেভাবে কুচি কুচি করি সেগুলো কুচি কুচি করবে। তো কুচি করার কামে আমাদের বন্ধু রাকিবের, তো ওরে দিলাম সম্পূর্ণ কুচি করার কাজ। ও কাটতেছে আর বলতেছে যে সবসময় কি আমার দিয়ে করাবি, তো আমি বললাম তুই করার কী করার, ও পারছে, ও সব করছে, শুলছে, ও বলেছে কাটতে, আর আমি তো ফার্স্ট ভিডিও নিয়ে ব্যস্ত।
তো কাটতেছিল, আর এগুলো কাটবে। কাটার পরে আর বিশেষ করে এগুলো খাওয়ার মূল স্বাদ হলো কিন্তু আচার। আর বর্তমানে যেহেতু আমের খান্দে সবাই আমের আচার বানিয়ে রাখছে, তারপরে আর লাগে না কিছু, তো আমের আচারটা সংগ্রহ করতে হয় আমার, বাকি কেউই করে না, তো সেটা আমি করে দিলাম। আর বাকি এখানে মোটামুটি সবই আমরা সবাই সমানভাবে সংগ্রহ করি, করার পরেই আমরা এইভাবে খাই সবসময়। যখন টাকা লাগে টাকা দিই, যখন যেটা লাগে সবার ঘর থেকে নিয়ে আসি, এভাবেই আমাদের ভর্তা খাওয়া, যে কোনো জিনিস খাওয়া। এর আগে একটা পেঁপের ভর্তা খাওয়ার ভিডিও দিছিলাম, তো ওইটা যেহেতু গাছের থেকে, ওটা সবার কাছ থেকে পারা যায় না, কিন্তু এই থোরটা সবার কাছ থেকে নেওয়া যায়। তো থোরটা সবার কাছ থেকে নিয়ে কাটার কাটির ভিডিও, তো দেখেন ও কত সুন্দর করে কাটতেছে। মোটামুটি সবগুলো প্রায় কাটা শেষ, দু একটা হয়তো আছে, এগুলো কাটা কমপ্লিট করবে। ও কাটা কমপ্লিট করলে তারপর হলো মরিচ, লবণ আর হলো গিয়ে আচার, তো অবশ্য কাটা শেষ সর্বশেষে। তারপরে ওইগুলো মাখবে, তারপরে হলো আচার আছে যে আচারগুলো, আচারগুলো দিবে, আচারগুলো দিয়ে মরিচ টরিচ লবণ যা আছে সব দিয়ে কমপ্লিট করে তারপরে এগুলো খাওয়া হবে। দেখুন দেখতে হয়তো একটু ইয়ে লাগে, আচারটা দিলে সম্পূর্ণ ভর্তাটা একটু ভালো লাগবে, আর খাইতে অনেক টেস্ট লাগবে। তো প্রথম তুলো যে মোরসার যে উপরে বাকলি আছে সেটা করে মরিচ আর লবণ হানা হয়েছে, আর আমার সামনে হলো আচারটা, আচারটা দিবে আগে, এটা দিয়ে নেক। অলরেডি মাখা কিন্তু হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত এই মাখা পর্যন্ত ভিডিওটা তারপর ভিডিওটা আর করি নাই। তো যারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সম্পূর্ণ সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। তো বললাম যে আচারটা পরে দেবে, সে আমের আচারটা অলরেডি দিয়ে দিয়েছে, আর এই আমের আচার দেওয়ার পরে হালকা একটু পানি দেবে, পানিটা দিলে ভর্তাটা একটু মাখা মাখা হবে, তো সে ভর্তাটা অনেক টেস্টি লাগে, খেতে অনেক ভালো লাগে। তো আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই, ভালো থাকবেন সবাই।